বন্ধুরা আপনাদেরকে আজকে আমি দেখাবো স্ক্রিনে যে দেখেছেন আপনারা যে ফেসবুকের স্ক্রিনশট দিয়ে কিভাবে টি শার্টের উপরে ডিজাইনটা করবেন এবং আমি আজকে যেভাবে দেখাবো আপনারা যদি সেভাবে করে নিতে পারেন তাহলে অবশ্যই করে আপনারা ফেসবুকে পোস্ট করতে পারেন তো বন্ধুরা আসলে এই পোস্টটি অনেক জনপ্রিয়তা পেয়েছে এবং এই পোস্টটি অনেক ভাইরাল হয়েছে আপনারাও আপনাদের ফেসবুকের ফোফাইলকে স্ক্রিনশট দিয়ে টি শার্টের উপরে ডিজাইনটা করে নিতে পারবেন তো বন্ধুরা আমার স্ক্রিনে আপনারা অলরেডি কয়েকটা ডিজাইন দেখতেছেন এগুলো আমি সবার জন্য করে ফাটিয়েছি এবং আপনারা চাইলে বন্ধু বান্ধবের আপনার নিজেরটা করে বন্ধু বান্ধবেরটাও করে আপনি তাদের মাধ্যমে এটি শেয়ার করতে পারেন তো বন্ধুরা এটির জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আজকের ভিডিও আমি সংক্ষেপে আপনাদেরকে সেটিয়ে দেখাবো তো বন্ধুরা কথা না বাড়ি আমরা চলে যাব মূল কাজে তো বন্ধুরা এই কাজটি করার জন্য প্রত্যেকের মোবাইল একটি সফটওয়্যারের প্রয়োজন আছে এবং এই সফটওয়্যারটির নাম হচ্ছে ফিসার্ট তা আপনি চাইলে মোবাইল ফোনটির ভিতরে আপনি কী করবেন এই ফিসার্ট সফটওয়্যারটি ইনস্টল করবেন আর অবশ্যই যে গেঞ্জির যে টি শার্টের ভিতরে আপনি এই ডিজাইনটা করবেন এই গেঞ্জিটা আপনি এই টি শার্টটা কোথায় পাবেন অবশ্যই আমি ভিডিও শেষে সেটি আপনাদেরকে বলবো এই টি শার্টটি বরবার যদি আপনারা না নিতে পারেন তাহলে এই কাজটি করতে পারবেন না কারণ কারণ হচ্ছে হোয়াইটের ভিতরে কিছু ব্যবধান থাকে তো এই টি শার্টটি হচ্ছে আসল টি শার্ট তো এটি ভিডিও শেষ আমি বলে দেবো এই টি শার্টটি আপনারা কোথায় পাবেন তো বন্ধুরা আপনারা যখন ফিচারটা চলে আসবেন আসার সাথে সাথে কী করবেন আপনারা প্রথমত আপনার এই ফেসবুকের প্রোফাইলে এসে এখানে প্রোফাইলে এসে আপনারা কী করবেন আপনার ফেসবুকের একটি স্ক্রিনশট নেবেন তো বন্ধুরা আমি যে ফেসবুক প্রোফাইলে এসেছি এটি হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল আপনারা চাইলে যে কোনো পার্সোনাল বিষয়ে আপনারা আমার ফেসবুকে অ্যাড হতে পারেন এটি হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল তো বন্ধুরা এখন আপনি এভাবে এসে আপনার সর্বপ্রথম কাজটি হবে আপনার ফেসবুক প্রোফাইলে এসে আপনার ক কতটুক পর্যন্ত আপনি স্ক্রিনশটটা নিতে চান তো আপনি কী করবেন এখানে অতটুক পর্যন্ত আপনি স্ক্রিনশটটা এভাবে উপরে নামাই করে আপনি যতটুক নিতে চান আপনার কাভার ফটো এবং প্রোফাইল পিকচার সহ আপনি কী করবেন স্ক্রিনশট নেবেন এটার একটি স্ক্রিনশট নিয়ে আপনি কি করবেন এখন স্ক্রিনশটটা হয়ে গেছে এখন আপনি সরাসরি চলে যাবেন ফিচার সফটওয়্যারের ভিতরে ফটো এডিটরের ভিতরে তো এখানে আসার সাথে সাথে এখানে ফ্ল্যাশ চিহ্নতে ক্লিক করবেন ফ্ল্যাশ চিহ্নতে ক্লিক করে দেওয়ার সাথে এখন আপনাকে এখানে যে কাজটি করতে হবে আমি আপনাদেরকে সংক্ষেপে কাজটি করে বুঝিয়ে দিতেছি এখানে এসে আপনি ফ্লাস চিহ্নতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখন আপনার গ্যালারিটা শো করবে তো বন্ধুরা আপনি কি করবেন এখানে গ্যালারিতে এসে আপনি যে টি শার্টের উপরে ডিজাইনটা বসাতে চাইতেছেন ওই টি শার্টটা আপনি এখানে সিলেক্ট করবেন তো বন্ধুরা আমার টি শার্টটি এখানে আছে এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি তো বন্ধুরা এখন আপনারা এই টি শার্টটা যখন আপনার সামনে চলে আসবে আগে আপনাদেরকে কিন্তু এই টি শার্টটা ডাউনলোড করে নিতে হবে আপনার মোবাইল ফোনটির ভিতরে তো টি শার্টটা যখন আপনি আপনার মোবাইল ফোনটিতে ডাউনলোড করে নেবেন নেওয়ার সাথে তো আপনি ফি এসে সর্বপ্রথম আপনি এই টি শার্টটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার সাথে সাথে এখন আপনার এটা স্ক্রিনে চলে আসবে ফটো এডিটরের ভিতরে চলে আসবে তো বন্ধুরা আমার এখানে আসলে ইন্টারনেটের লাইনটা দেওয়া আছে এই কারণে আমার এখানে কিছু অ্যাড শো করতেছে তো বন্ধুরা যখন এই টি শার্টটা আপনার এখানে নিয়ে আসবেন আসার সাথে তা আপনি এখান থেকে ফি শার্টের নিচে এখানে একটি অ্যাড ফটো নামে একটি অপশন পেয়ে যাবেন আপনি অ্যাড ফটোতে ক্লিক করবেন তো বন্ধুরা অ্যাড ফটোতে ক্লিক করে দেওয়ার সাথে তো এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে এখানে আপনি যে এই আপনার এই ফেসবুকের স্ক্রিনশটটা নিয়েছেন প্রোফাইলের এই স্ক্রিনশটটা এখান থেকে ক্লিক করবেন করে দেওয়ার সাথে তো উপরে কর্নারে অ্যাড ওয়ানে ক্লিক করবেন অ্যাড ওয়ানে ক্লিক করে দেওয়ার সাথে তা এখন আপনার এই যে ফেসবুকের যে স্ক্রিনশটটা নিয়েছেন এটা আপনি ক্রোফ করতে পারবেন আপনি কত কতটুকু সাইজ করতে চান তার জন্য আপনি এখানে সাইজটা ক্রোফ করবেন যত যতটুক আপনি নিবেন তত ততটুক রেখে বাকি অংশগুলো কেটে দেবেন দেওয়ার সাথে এখন আপনি এখানে উপরের কর্নারে যে টিকমার্ক আছে এটাতে ক্লিক করবেন করে দেওয়ার সাথে তো আপনি এখন এখানে কি করতে পারবেন এটাকে বড় এবং ছোট করতে পারবেন তো আপনি যতটুক পর্যন্ত এই কাজটি করতে চান যতটুক পর্যন্ত আপনার টি শার্টে এটি বসাতে চান অতটুক সাইজ পর্যন্ত এটি করবেন করার পর আপনি এখানে কি করবেন এখানে দু একটু ডান ডান দিকে আসলে এখানে একটি অপশান পেয়ে যাবেন ব্যান্ড নামে ব্যান্ড নামে যে অপশানটি আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করে দেওয়ার সাথে এখন আপনি কি করবেন এখানে মাল্টিপ্লা নামে যে অপশানটি দেখতেছেন মাল্টিপ্লাতে ক্লিক করবেন মাল্টিপ্লাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখন আপনার কাজটি এখানে শেষ এখন আপনি উপরে কর্নারে একটি মার্কে ক্লিক করে দেবেন করে দেওয়ার সাথে সাথে আপনার টি শার্টের কাজটি সম্পূর্ণ হয়ে গেছে এখন এটি সেভ কীভাবে করবেন সেটিও আমি আপনাদেরকে দেখাইতেছি আর টি শার্টের লিঙ্কটা কীভাবে পাবেন সেটিও আমি আপনাদেরকে দেখাইতেছি তো বন্ধুরা তার আগে একটি কথা আছে বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দেন এবং ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে নাইস ভিডিও গুড ভিডিও ফ্যান্টাস্টিক ভিডিও লিখে আপনার মন থেকে আমার ভিডিওতে একটি কমেন্ট উপহার হিসেবে পাঠিয়ে দেন এবং পরবর্তীতে আমার নতুন ভিডিও পেতে চাইলে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা যখন এটির কাজ হয়ে যাবে এখন আপনি উপরে কর্নার যে একটি আইকন দেখতেছেন তীর আইকন এটাতে ক্লিক করবে এটাতে ক্লিক করে দেওয়ার সাথে এখন কি হবে আপনার সরাসরি এটি আপনার এখানে এই যে সেভ কীভাবে করবে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি এখানে কর্নারে ক্লিক করে দেওয়ার সাথে এখন নিচে যে একটি সেভ নাম অপশন দেখতেছেন এটাতে ক্লিক করে আপনি নিচে যে সেভ নাম অপশন আছে এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে দেওয়ার সাথে এখন আপনার এটি গ্যালারিতে অলরেডি সেভ হয়ে যাবে তো বন্ধুরা এখন আপনারা এই টি শার্টের লিঙ্কটি চাইলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে ক্লিক করে এটি গুগল থেকে ডাউনলোড করে এই কাজটি করতে পারেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নিলাম ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ